অনাচার। আমি অনাচার কখন করলাম? অনাচারই তো আজকে তোদের ফুল সজ্জা। আর তোরা কিনা সারাক্ষণ জাহ্নবীর রেজাল্ট নিয়ে ব্যস্ত হয়ে রয়েছিস, আর কিছু হবে না বাড়িতে? বিয়ের দিন না হয় ছোট করে একটা অনুষ্ঠান হয়েছে, কিন্তু তাই বলে আজকে কিছু হবে না? বউ ভাত হবে না? বউ সবার পাতে ভাত দেবে না? আরে আমরা নিজেরা সন্ধ্যাবেলা নিজেরা ছোট করে একটা অনুষ্ঠান করব না? সবচেয়ে বড় কথা, ফুলসজ্জা হবে না, কিছুই কি হবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, পরে কথা হবে। মেজুমার শরীরটা তো ভালো নেই না? না না, সব পরে দেখা যাবে। মেজুমার শরীর খারাপ হয়েছে না কি হয়েছে সব পরে বোঝা যাবে। তুমি এখন এখানে বসে পড়ো, এখন তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো। কি বলছো তোমরা আমি তো বুঝতে পারছি না। তোরা যা করার কর না, আমি কি বাধা দিয়েছি? হ্যাঁ এই কথাটা বল, তুই শুধু তোর বউকে নিয়ে একা ব্যস্ত থাকবি তা তো হতে পারে না, তোকে তো আমাদের নিয়েও ব্যস্ত থাকা উচিত তোর, নাকি? আমি তো রেজাল্ট জানতে গেছিলাম। তা বেশ করেছিস, পরীক্ষার রেজাল্ট জানতে গেছিস, রেজাল্ট ভালো হয়েছে। আমার বাবা বাড়িতে ফিরে এসেছে, এখন তো আমাদের আনন্দের সময়। ছোটকা এখন একটু লেগে আছে ঠিকই, তবে আই এম শিওর ছোটকা ঠিক সময় মতো বুঝে যাবে। ছোটকা তো মানুষ খারাপ না, দেখিস জাহ্নবী একদিন ঠিক সবার মন জয় করে নেবে। আমি তো দেখছি এখন মাও আগের থেকে অনেকটা নরম জাহ্নবীর প্রতি। ও আস্তে আস্তে একদিন ছোটকার মনও জয় করে নেবে, আই এম শিওর। উনি ভাবিস না, ছোটকা কি বলেছে সেই কথা ধরে নিয়ে তুমি যদি বলো যে আমরা মন খারাপ করে চুপচাপ বসে থাকবো, সেটা কিন্তু হচ্ছে না। ছোটকা যেমন তোমার গুরুজন, আমিও তোমার গুরুজন। কি জাহ্নবী, লজ্জা পাচ্ছে দাদা ভাই? না না না, একদম লজ্জা পাওয়ার দরকার নেই। শোনো, আমি অলরেডি ছোটমাকে বলে দিয়েছি, আর ছোটমা সব মনে ছিল, আগে থেকেই ভালো ভালো রান্না করে ব্যবস্থা করে রেখেছে, আর আমি ফুলেরও কিছু অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। থাক না এইসব। কেন রে দাদা ভাই, থাকবে কেন? এই সুযোগে তুইও বড়দের দল ঢুকে গেলি, কি আশ্চর্য! মানে আমি জাহ্নবীর থেকে এক বছরের বড়, তাহলে আমি ঢুকলাম না বড়দের দলে, তাহলে জাহ্নবী কি করে বড়দের দলে ঢুকে যাচ্ছে? এবার বল কি বলবি। তোরা সবাই মিলে ওর মাথাটা খেয়ে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। না তুই যুক্তি দে, জাহ্নবী যদি বড় হয়ে যায় তাহলে ওর বড় হতে দোষ কি? আচ্ছা এবার আমি যাই, জেঠুমনি তো নিরামিষ খেতে যায়, সব ব্যবস্থা করতে হবে, আর রান্নাঘরে মা একা আছে। শুনো, তোমার কোথাও যাওয়া হবে না এখন। হ্যাঁ ওকে আটকাচ্ছিস কেন? মা একা আছে, প্লাস আমি শুনলাম মেজমার শরীরটা খারাপ। কারো কিচ্ছু হয়নি রে, বিশ্বাস কর, সবাই ঠিক আছে। আর মা এমনি ওকে এখন রান্নাঘরে ঢুকতে দেবে না, ও তো বাড়ির নতুন বউ, এখন রান্নাঘরে ঢোকার কি আছে হঠাৎ করে? আর ওখানে তো রাই কাকি মা আছে, সবটা সামনে নিতে পারবে। ব্যাপারটা হচ্ছে ও লজ্জা পাচ্ছে বলে ওখানে পালাতে চাই। আচ্ছা তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। দাদা একটা কথা বলবো, এটা নিয়ে বাড়িতে যেন আর কোন রকমের অশান্তি না হয়। জাহ্নবীর রেজাল্ট নিয়ে যা দেখলাম। দেখ দাদা ভাই, বাবাই তো আর বাড়িতে একা নয়, বাড়িতে আরো অনেকে আছে, অনেকের মতামত আছে, আর এবার যদি বাবা কিছু উল্টোপাল্টা বলে তাহলে আমরাও প্রতিবাদ করব। না না, তোর এত কথার মধ্যে থাকার দরকার নেই। ছোটদা ভাই, আমরা সবাই বড় হয়ে গেছি, আর এখন বাবা যদি কোনো অন্যায় করে তাহলে বাবাকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আমাদের। দেখো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার হয়ে কিছু বলতে যেও না, আমার লড়াইটা আমাকেই লড়তে দাও। না কিন্তু তাহলে কেউ ইচ্ছে করে কাউকে অপমান করবে, এটা তো মেনে নেওয়া যায় না। ছোটকার মনের ভেতর যে কি বাসা বেঁধেছে কে জানে, প্রশ্নের প্রতি এত কিসের ভালোবাসা আমি তো বুঝতে পারছি না। দেখো সেটা তো বাবার চয়েস, বাবা কাউকে ভালোবাসতেই পারে,
আমরা তো বাবার মন থেকে তাকে মুছে দিতে পারি না বলো। দেখো যদি সত্যি এমন কোনো দিন আসে যে বাবার ভালোবাসা আমি পাবো, তখন আমি নিশ্চয়ই বাবার ভালোবাসা পাবো, আমার সেইটুকু বিশ্বাস আছে। আর তোমরা প্লিজ জোর করে প্রতিবাদ করে কিছু করতে যেও না। আর বাবা যদি আমাকে কিছু বলে, আমি সত্যি বলছি আমি কিচ্ছু মনে করি না, আমি তো ওনাকে বাবা বলে ডাকি বলো, তাহলে তোমার মনে করার কথাই নয়। বাবা তার মেয়েকে বকতে পারে, শাসন করতে পারে, আমি অপেক্ষা করে থাকবো তার ভালোবাসার জন্য। আর আমার বিশ্বাস আমি একদিন না একদিন ওনার ভালোবাসা ঠিক পাবো। তোমরা প্লিজ এর মধ্যে এসো না। জানবী, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম তুমি বুদ্ধিমতী, কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে তোমার ভেতরে যে ম্যাচুরিটিটা আছে না, সেটা দেখো তোমাকে অনেক দূর নিয়ে যাবে। জানবী, এই বয়সে এতটা কন্ট্রোল কেউ পারে না। তুমি যে এত সুন্দর করে কথাটা বললে, যেন আমরাও আশা করছি একদিন ছোটকা ছোটকার ভুল ঠিক বুঝতে পারবে, ছোটকা ঠিক অনুতপ্ত হবে। দেখো ঠিক ঠিক অনুতপ্ত হবে ছোটকা তোমার সঙ্গে এই ব্যবহারটা করার জন্য। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি নিজের গুণে আমাদের সবার ভালোবাসা অর্জন করে নিয়েছো, আর ঋষিকে তুমি ফিরিয়ে নিয়ে এসছো। জাহ্নবী, এর চেয়ে বড় পাওনা আমাদের জন্য আর কি হতে পারে বলো তো? দেখো দাদা ভাই, ও যেমন তোমার ভাই ঠিক তেমনই আমারও তো স্বামী। স্বামীর বিপদে স্ত্রী কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারে বলো? আমার যেটা করার কথা আমি শুধু সেইটুকুই করেছি। আর তোমরা প্লিজ আমাকে বারবার এটা মনে করিয়ে দেবে না আমি বাড়তি কিছু করেছি, তাহলে আমারই মনে হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি আর এরকম কথা বলবো না, কিন্তু এখন আমি যা যা বলছি সব সব কিন্তু তোমায় করতে হবে। ওকে ঝিলমিল বল, এই বাড়িতে এখন তুই আমার একমাত্র দোসর, মানে ঋষির ফুলসজ্জার আয়োজনে তার ঋষিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই না? তা এখন আমাদের কাজ কি? পাড়ার ছেলেদের ডাকতে হবে। ডাক ডাক ডাক, চল চল চল, আমি এখন ডেকে নিয়ে আসছি। জানবি, দরকার ছিল এখন। হ্যাঁ এখন, এখনই কেন দরকার থাকতে পারে না? তুমি চিন্তা করো না, আমরা তো যাচ্ছি ওদিকে, আমরা ছোট মাকে সব হেল্প হেল্প করে দেবো। ওকে বাবা খেয়েও না, দরকার আছে যখন দরকার তখন। চল 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 চল, তাড়াতাড়ি চল। বলছিলাম এখন এই কাজের সময় এরমভাবে কেউ ডাকে? তোমার তো সব সময় কাজের সময়, কারণ দিনের বেলা মানুষ কাজই করে। আচ্ছা আমার জন্য সময়টা কখন বলতে পারবে? আলাদা করে বলা হয়নি, তোমার রেজাল্টে আমি এত খুশি হয়েছি সেটা বলার কথা নয়। একটা উপহার পাওনা আছে তোমার। কোনো উপহারের প্রয়োজন নেই, এমন একটা উপহার দেব যেটা তুমি কিছুতেই রিফিউজ করতে পারবে না। কি উপহার? বই? বই চাইলে বই দিতে পারি, কিন্তু আমার তরফ থেকে একটা গিফট দেওয়ার আছে। কি? এখনো বুঝতে পারছো না কি গিফট? আমার কোনো গিফট চাই না, আমার শুধু বই হলেই হবে। সকালে পাতে পাতে ভাত। কিন্তু প্রতীক কোথায়? আমি বলতে পারবো না দাদা। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। ছোটকা
ছোটকা, এই তো ছোটকা এসে গেছে। হ্যাঁ, কি ব্যাপার? আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য, তুমি বসো। না রে, এই বেলা আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তোমার খিদে না থাকলেও আমি তোমায় বলছি প্রতীক, তুমি বসো। না দাদা, খাবারটা যার যার নিজের ব্যাপার। আমার জন্য খিদে পাবে আমি তখনই খাবো। একটা সামান্য তিন আঙ্গুলের মেয়ের জন্য তুমি তোমার পেটে গামছা বেঁধে রাখছো? ছোটদা বসুন না ছোটদা, একটা দিন দুপুরবেলা বউ পাতে ভাত দিচ্ছে, সব পুরুষদের বসতে হয়, আপনি না বসলে মেয়েটার বড় খারাপ লাগবে। আপনি সব ব্যাপারে মাথা ঘামাবেন না, আপনাকে আমি বলেছি না, আপনি অতিথি, অতিথির মতন থাকুন। আপনি আছেন আমাদের বাড়িতে ঠিক আছে, তা বলে আমাদের সব ব্যাপারে মাথা ঘামাতে যাবেন না। আমার ভুল হয়ে গেছে বাবা, আর কখনো কিচ্ছু বলবো না। বাবা তুমি সোজা করেই বলো না যে আমার হাত থেকে তুমি ভাত খাবে না, শুধু শুধু খিদে নেই বলছো কেন? যদি তাই হয় তাহলে তাই, ঠিক আছে। তুমি যদি ওর হাতে ভাত খেতে না পারো, আজকের বউ ভাতের অনুষ্ঠানটা তুমি যদি অসম্পূর্ণ করে দাও, তাহলে আমারও কোনো প্রয়োজন নেই। আজ দুপুরের আহার আমি করব না। ঠাকুরপো যাও বসে পড়ো। মেজবতী তুমিও? আমি কি, আমি কিচ্ছু নয় কো। তুমি না খেলে তোমার দেখা দেখি বাড়ির মানুষগুলো অনেকেই খাবে নে, আর এই দুপুরবেলা না খেলে সংসারের অমঙ্গল হবে। বাবা আমি ঠিক বুঝতে পারি না, জাহ্নবী কি অস্পৃশ্য, নাকি জাহ্নবীর হাতে খেলে তোমার মহা সর্বনাশ হয়ে যাবে? আমি তো সেসব কিছু বলিনি। সব কথা না মুখে বলার দরকার হয় না জানো তো। বাবা তুমি কিন্তু অনেক সময় অনেকগুলো ভুল করে ফেলছো। খবরদার, তোমাকে কেউ কথা বলতে বলে কি করব বলো? আফটার অল তো তুমি আমার বাবা। আমার ভীষণ খারাপ লাগছে, কারণ আমি না জাহ্নবীর সামনে মুখটা দেখাতেই পারছি না। বসে পড়ো বাবা, বসে পড়ো। ছোটকা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি না খেলে কি তোমাদের চলছে না? এক যাত্রায় পৃথক ফল হতে পারে না প্রতীক। এক যাত্রায় পৃথক ফল তো এবারে তো অনেকদিন আগেই হয়েছে দাদা। আমরা সবাই সংসার ধর্ম করেছি, তুমি তুমি তো সংসার ধর্ম করনি, তুমি কি করে এই কথাগুলো বলছো? তুমি তো কোনো দায়িত্বই নাও। হ্যাঁ, তা যদি আমি করেই থাকি তার শাস্তি তো আমি ভোগ করছি। জিজ্ঞাসা করো তো চোর ঠাকুরপো, আমরা তোকে কি শাস্তি দিয়েছি? এসব তর্ক থাক মেজো বউ, কথায় বলে তর্কে বহু দূর, তর্ক করে কি লাভ? যে যেমন শাস্তি পায় সেই সেটা বোঝে, যে বা যারা তাকে শাস্তি দেয় তারা তো বোঝে না। আমরা তো এখানে শাস্তি দেওয়ার কেউ নই কো, যার সিদ্ধান্ত সে তো ঠিক করেই এসেছিল। আমার সিদ্ধান্তের কথা কেউ জানতে চায়নি, বরং অন্য সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমি তা মেনে নিয়েছি। আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, তাই। কিন্তু আমি অন্যায় করেছি বলেই তোমাকেও অন্যায় করতে হবে প্রতীক।
তার তো কোনো মানে নেই। তুমি বসো, বসো এখানে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মেয়ে সবাইয়ের পাতে ভাত দেবে, আমি যদি না বসি তাতে কিসের অন্যায়? কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাতে? সেটা তুমি বুঝবে না। এই মেয়েটা সারা জীবন তোমার সম্পর্কে একটা ধারণা মনে মনে রেখে দেবে, আর সেই ধারণা থেকে কোনোদিনও বেরোতে পারবে না, কোনোদিনও না। এই কষ্টটা আজ যদি তুমি ওকে দাও, ও কোনোদিন ভুলবে তোমার মনে হয়? না, ভুলবে না। আর এমন একটা দিন আসবে না যেদিন তুমি ওকে মাথায় নিয়ে নাচবে। মায়া তো জোর করার তো কিছু নেই, বাবা যখন ওর কাছে খেতে চাইছে না তখন তুমি আলাদা করে খেতে দিও। ছোট ঠাকুরপো তুমি বসে পড়ো। বুঝলাম তো, বললাম যে আমার খিদে নেই, আমি খাবো না। দেখছো না কেউ কেউ না খেয়ে উঠে যাচ্ছে? দুপুর বেলা না খেলে গেরস্থের অকল্যাণ হবে। আমি বলছি তুমি বসে পড়ো। কি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? বাবা আমার তো খুব খিদে পেয়ে গেছে। এ কি বাবা, আপনি দাঁড়িয়ে আছেন যে, আপনি খাবেন না? এক যাত্রায় পৃথক ফল করতে চাইছি না মা, আমার ছোট ভাই খাচ্ছে না, সেখানে আমি কি করে খাই? হাজার হোক, আমি তো তার দাদা, এতদিন বাড়িতে ছিলাম না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো আমি এখানে আছি, ও না খেলে আমি খেতে পারবো না মা। সত্যি কি ঝঞ্ঝাট। দেখো তুমি কিন্তু খেতে দিচ্ছ বলেই এত কিছু হচ্ছে, আমরা তো নিজের মতো খেয়েই নিতাম, ছোটকাটাও খেয়ে নিত। আমি তো সে কথা বলিনি বৌদিমণি, আমাকে ওরা বলেছে তাই। ওরা মানে কে বলেছে তোমার? আমি বলেছি। তুমি আবার কবে থেকে এসব ব্যাপারে মাথা ঘামাতে গেলে গো? এসব মেলি ব্যাপারে তোমার থাকার কি দরকার? থাকতে বাধ্য হলাম, কারণ মেয়েলি ব্যাপারে যাদের থাকার কথা তারা থাকেনি, তাই বাধ্য হয়ে এই মেয়েলি ব্যাপারে আমার মাথা ঘামাতে হয়েছে। জানবি, যারা খেতে বসেছে তাদেরকে খেতে দিয়ে দাও। মেজোঠুমনি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি উঠে যেও না। তুমি যদি এভাবে উঠে চলে যাও তাহলে কিন্তু জানবি খারাপ লাগবে। আমি দেখতে চাই আমার ভাইয়ের জেদ কতটা বড়। আমি একবেলা না খেয়ে থাকব, তার থেকেও আমার ভাইয়ের জেদ বড়। দেখো শুধু শুধু তোমরা আমাকে জোর করছো, যেটা আমার ভালো লাগে না সেটা। কি ভালো লাগে না তোমার? তোমরা ভুলে যেতে পারো, মাত্র কিছুদিন আগে রশ্মি আমার পাতে ভাত দিয়েছে। আমার পাতে ভাত দেওয়ার কথা মনে পড়লেই আমার রশ্মির মুখটা মনে পড়ে যায়। দেখো এত সহজে তো আমি ওকে ভুলে যেতে পারবো না, তোমাদের মতো আমি তো স্বার্থপর হতে পারবো না এতটা। তোমার স্মৃতিশক্তির প্রশংসা না করে আমি পারছি না। মনে রাখাটাই যদি ধর্ম হয় তাহলে সবটাই মনে রাখো, ভালো মন্দ সব। শুধু ভালো স্মৃতিটাই মনে রাখবে, খারাপ স্মৃতিটা ভুলে যাবে? ভালো স্মৃতি তোমাকে না আঘাত করে থাকতে পারে, কিন্তু অন্যদের তো করেছে, আর তা তো তুমি জানো। তাও তুমি, এমনকি তোমার ছেলেকেও আঘাত করেছে, সে কথাও তুমি মনে রাখবে না? দাও তোমার একটা কথা বলে কিছু মনে করো না, তুমি তো এই ব্যাপারটার মধ্যে ছিলে না, তুমি এই ব্যাপারটার মধ্যে কেন ঢুকছো? তুমি তো জানোই না কিছু ব্যাপারটা সম্পর্কে।
আর একটা কথা বলি, এত বছর বাদে তুমি এসেছো এই সংসারে, সেই সংসারের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেবে তা তো হয় না। তুমি কিন্তু এবারে আমাকে অপমান করছো প্রতীক। অপমানটা তুমি ইনভাইট করেছো মেজদা। ছোট ঠাকুরপু, দুপুরবেলা খাওয়ার সময় এদিক ওদিক করো নি, আমি বলছি তুমি বসে পড়ো। ছি 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 ছি, কত নিচে নেমে গেছো তুমি। এতদিন তো শুনেছি যে তুমি বলতে যে মেজদি তোমার মাতৃসম আর মেজদা পিতৃসম। আজ সে পিতৃসম দাদার সামনে দাঁড়িয়ে তার মুখে মুখে এইভাবে কথা বলছো তুমি। ছি 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 ছি। দেখো মেজ বৌদি আমার মাতৃসম, এটা আমি বরাবরই মানি এবং এখনো আমি মনে মনে সেটাই মানি। কিন্তু মেজদাকে আমি কোনোদিনও পিতৃসম হিসেবে ভাবিনি এবং ভাবতে পারবো না।